টিনটিন এরকম হয়তো সবাইকে স্বাগত। দেখো টিনটিন কেন এত অস্থির হচ্ছে বলবে? দেখাচ্ছি কেন। এই কাঁকরোল কাটা হচ্ছে, বটি দেখলেই হলো। হ্যাঁ, ও বটি দেখা মানেই ওর কাছে আলু, কিন্তু আলু কাজ হচ্ছে না, হচ্ছে কাঁকরোলের কাজ। দেখেছি কুসু তদন্ত চলছে, কি হচ্ছে, যা হচ্ছে আমি খাবো, যা হচ্ছে আমি খাবো সর্বক্ষণ, তাই তো চিকু? হ্যাঁ, কাঁকরোলের মাথায় এত চুল। আচ্ছা আচ্ছা, রোল, আমরা কাঁকরোল এত কিছু রোল খাই, তো কোনোদিন ভেবেছো যে কাঁকরোলকে রোল কেন বলা হয়? যদি না জেনে থাকো, বা আমি তো জানি না, ওই জন্য তোমাদের জিজ্ঞাসা করছি, কাঁকরোলকে কাঁকরোল কেন বলা হয় আমাকে বলো। আচ্ছা, এটা একটা সুন্দর রেসিপি করি, কাঁকরোল ভাজার একটা রেসিপি করবো। তার আগে কী করতে হবে, এটা এই চো চুলকটাকে সব কেটে ছেঁটে টাক টাক চকচকে টাকমাতা করে নিতে হবে এরকম। হ্যাঁ, ভালো করে টাকমাতা করে নিয়ে তারপর দেখি এর আগে কী পদ্ধতিতে কীভাবে চলতে থাকে। হ্যাঁ, এটা আগে টাকটা পরিষ্কার করি, সাথে চিকুর জিভ দিয়ে টকটক করে ঝোলঝাল করছে। এটা কী কী মনে হচ্ছে, এটা আমরা কাঁকরোল, এটা আমরা না। এই যে সাথে ব্যাগার মিউজিক, টুকি তিন তিন টুকি বল, একটু ব্যাগার মিউজিক দে। এই যে যেটা যেন চেল্লাচ্ছিল, দেখো কি মনে হচ্ছে, আলু না কাঁকরোল? হ্যাঁ, শুকে নিল, শান্তি হয়ে গেল। হ্যাঁ, এটা আলু নয় কাঁকরোল, ব্যাস আর চেল্লাবে না ও। এই হচ্ছে আমাদের টিনটিন, বদের হাত বাক্স। কেমন করে ভাজি, এরকম গোল গোল করে, কিন্তু আজকে অন্য ধরনের ভাজা হবে। এরকম করে উচ্ছে যেমন কাটা হয় ছোট সাইজে, ঠিক এরকম করে কাটতে হবে। সাথে ফোড়ন হচ্ছে কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা অন্দাওয়ে গাছে কাঁচা লঙ্কা, হেভি ঝাল, তার জন্য এটাকে কেটে টুকরো টুকরো করবো না, কারণ ভাবছি করবো কি করবো না, আর টুকরো টুকরো করেই দিই নাকি, তাহলে দেখা যাবে। হ্যাঁ, দেখি কেন কাঁচকে রোল বলা হয় একটু বলো, আর একে কেন কাঁকরোল কেন নাম দিয়েছে সেটাও বলো ভাই। দেখে চৈজ হাঁচি কাঁচি, এই হচ্ছে মজা। গ্যাসটা জোর দাও, জোর দিয়ে এই করি না, হালকা হাতে নুন, এই হলুদ, সুন্দর করে নাড়াচাড়া করে, এবার ঘিনি আছে সিদ্ধ করতে দিয়ে দাও। হয়ে গেল, তোমার এটা তুলে রাখি, খেতে হয়েছে কিনা খোঁচা মেরে মেরে দেখি তো, খোঁচা হয়েছে কিনা, এই তো হয়েছে। এবার 2200 টাকার পোস্ত দিয়ে, 22 টাকার পোস্ত দিয়ে দাও, 2200 টাকা থেকে 22 টাকার পোস্ত। এবার একটু নাড়াচাড়া করে নাও, দিয়ে পাতে দিয়ে গরম গরম ভাতে, আহ আহ কি সুন্দর লাগবে। এরকম হয়ে গেছে, কে কে খাবে বলো, চলে এসো তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই কাজ, নানি পায়ের কাছে গিয়ে বসে থাকা, এরকম নামি না হয়েছে। আহ কি সুন্দর গন্ধ আসছে।